إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث وقال عليه الصلاة والسلام أيضا أحب الأعمال إلى الله أدوامها وإن أو كما قال النبي لمن صلاة الله سلام عليه وشنشا مطر ترى بيشو جهان البطيب على كشيء محمد رب العالمين الجنة جعل الله أشيش مهير باني بستتر مدد جرب العالمين أمدوك شوستو شبل ركه সবচেয়ে ভালো কথা পাকের কথা এবং সবচেয়ে সঠিক ও নির্ভেজ তরিকা রাসুল আকরাম সাল আলী সাল্লামের তরিকা তাই উত্তম কথা এবং সঠিক পথের সন্ধানে আজকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিস থেকে দু একটি কথা বলার এবং শোনার যে সুবর্ণ আল্লাহ আমাদের ভাগ্যে নসিব করে দিলেন সেই মহান নব্বলা আলমিনের বারগাহে জানে লাখো কোটি শুকুর আলহামদুলিল্লাহ রসুল হাজত আহমদ মুস্তুফা মুহাম্মদ মুস্তফা সাল্লামের প্রতি বর্ষিত হোক লক্ষকটি দৌরুদ্ সালাম যে নবীর সত্যি গর্বিত মহাসম্মানিত যে নবীর পথে একবার দরুদ পড়লে আল্লাহ সুফহান ওয়া তালা তার প্রতি দজবর রহমত নাজিল করেন সেই নবীর পথে আমরা সংক্ষিপ্ত দৌরুদ পড়ি বলি আল্লাহ আয়লে সুপ্রিয় দিনে ভাই বোনেরা এখানে যারা আমরা উপস্থিত আছি এবং আমাদের এই লাইভ প্রোগ্রাম পৃথিবীর যে প্রান্ত থেকেই যে সমস্ত দিনে ভাইরা উপভোগ করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল সাথে সাথে সকলের প্রতি বিনীত অনুরোধ এই প্রোগ্রামটি আমরা সাধ্য অনুপাতে অন্য অন্য বন্ধু বান্ধবদের নিকট শেয়ার করার চেষ্টা করব হইতে পারে আমার এই ছোট্ট প্রচেষ্টার বদলতে যদি কোনো পথ ভোলা মানুষ সঠিক পথে সন্ধান পায় কিছুটা হল দিন দিন সম্পর্কে যদি অ্যাডভান্স হয় দিনের দিকে যদি অগ্রসর হয় তাহলে এই পথ ভোলা মানুষের এই সুফত লাভ করাটা কাল কায়ামতের দিন কঠিন বিভিশিকময় অবস্থায় আমার নাজাতের অশিল হয়ে যেতে পারে এই জন্যই ভালো কাজে একে অপরকে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা দীর্ঘক্ষণ যাবত অত্যন্ত মূল্যবান সুযোগ্য ইসলামিক স্কলারদের মুখ থেকে বক্তব্য শুনে আসছিলাম এখন যে বিষয়টি সম্পর্কে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করতে চাই তা হচ্ছে এই আমরা সবেমাত্র আমাদের কাঙ্ক্ষিত মহিমান্বিত মাস যেই মাসটি প্রতীক্ষায় গোটা একটি বছর ধরে আমরা প্রতীক্ষামান থাকি কখন রমজান আসবে আর এই রমজান মাসে সিয়াম কেয়াম তেল কোরআন সৎকা ফিতরা দান খায়রাত সহ অনেক ভালো আমল করে আমি আল্লাহর নৈকট্য লাভে ধন্য হতে পারবো এই রমজানের প্রতীক্ষায় গোটা একটি বছর ধরে আমরা প্রতিক্ষামান থাকি আর আমাদের সলফে সালিহীনগণ এই রমজানকে নিয়ে তারা গোটা একটি বছর তারা কল্পনা করতেন এই রমজানকে পাওয়ার জন্য কতিপায় সলফে সালিহীনদের উক্তি থেকে জানা যাচ্ছে যে সলফে সালিহীনগণ রমজান মাস আগমনের ছয় মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হুম্মা রমাদান ছয় মাস আগের থেকে এই দোয়া করতেন যে আল্লাহ সুস্থ সবল রেখে আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাই দিন এরপরে এই মহিমান্বিত মাসে আল্লাহ যাকে যতটুকু সিয়াম কেয়াম সহ ভালো আমল করা তৌফিক দান করতেন বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন দীর্ঘ ছয় মাস যাবত দোয়া করতেন কবুলিয়াতের জন্য আল্লাহ হুম্মা মা কদ্দম নাফি রমাদান আল্লাহ এই রমজান মাসে আমরা যে ইবাদতটুকু করলাম আল্লাহ আপনি এটা কবুল করে নিন এই কবুলিয়াতের জন্য দীর্ঘ ছয় মাস যাবৎ দোয়া করতেন তাহলে রেজাল্ট আসলো কি রমজান আগমনের পূর্বে ছয় মাস এই রমজান পাওয়ার জন্য তারা দোয়া করতেন আল্লাহর কাছে আর এই রমজানের ইবাদত করার পর বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে সাধ্য অনুপাতে যে ইবাদতটুকু করেছে এটা আপনি কবুল করুন সুপ্রিয় দিনী ভাই বোনেরা এই কবুলিয়াতির বিষয়টি কিন্তু অত্যন্ত আমলে আমাদেরকে নিতে হবে আমল করাটা বড় কথা না বরং বড় কথা হচ্ছে আমলটা কবুল হর নাকি এই বিষয়ে আমাদেরকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে বেশি গুরুত্ব দিতে হবে তাই তো আমিনুল আমিন আলি ইবনে আবি তলেব রদি আল্লাহ তালাহু যথার্থই তিনি বলেছেন কুনু লি কবুল আসাদ এহ তে মামা মিম কুম্ববিল আমল আলা তসমৌ কাউল্লা হে তা আলা ইনামায়া তকব্বালুল লহ মিনাল মুত্তকিন তিনি বলেছেন যে তোমরা আমল করার থেকে তোমাদের এই আমল কবুল হলো নাকি এই বিষয়টিকে বেশি তোমাদের গুরুত্ব দেওয়া উচিত তোমরা আল্লাহর কথা কি শোনো নাই যে আল্লাহ হরব্লা আলীমিন এরশাদ ফরমাচ্ছেন ইন নামায়া তকব্বালুল লাহ মিনাল মুত্তকিন আল্লাহ হরব্বালা আলমিন একমাত্র মুত্তকিন ব্যক্তির পক্ষ থেকেই নেক আমল কবুল করে থাকেন ওমর এবনুল খাত্তাব রদি আল্লাহ তাল তিনি স্পষ্ট ভাষায় ডিক্লার দিয়েছেন আমি ওমর যদি জানি আমার পক্ষ থেকে আল্লাহ ছোট্ট যে কোনো নেক আমল নিশ্চিতভাবে কবুল করেছেন এটি আমি ওমর যদি জানতাম তাহলে আমি নিজেকে বড়ই ধন্য মনে করতাম কারণ আমি মনে করতাম আল্লাহ আমার আমল কবুল করার দরুনী আল্লাহ আল্লাহ হরবুল্লাহ আলমিন আমাকে তার মোত্তাকিন ব্যক্তিদের মধ্যে গণ্য করেছেন আর এই মুতাকিন ব্যক্তিদের জন্য আল্লাহ হরবল্লাহ আলমিন এই জান্নাত প্রস্তুত করে রেখেছেন সুতরাং এই আমল কবুল হওয়ার মাধ্যমে আমি নিজেকে কিন্তু কিছুটা হলেও আমি ধারণা করি বা আশা রাখতে পারি যে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন কোনো কোনো সলফে সালিন বলেছেন যে আমার যার্রা পরিমাণ বা সরিষা পরিমাণ নেক আমল যদি আমার পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এইটি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে আমি হচ্ছে আমার কাছে এইটি হচ্ছে সবচেয়ে উত্তম মনে করতাম এই জন্য আমার রমজান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম রমজান এই মাসে অনেক ভালো আমলের সমন্বয় ঘটেছিল আমরা রোজা পালন করলাম এক মাস দীর্ঘ সুতরাং এই রোজার শিক্ষা আমরা এই মাস থেকে গ্রহণ করে বাকি এগারোটি মাস টোটাললি যেন রোজার সাথে আমাদের সম্পর্ক জন্য একবারে সম্পর্ক জন্য না হয় সম্পর্ক যেন রোজার সাথে থাকে এই ফরস রোজা তো রাখতেই হবে অনেক নফল রোজার এত ফজিলত এসেছে যেই রোজাগুলো যদি আমরা রাখি তাহলে আমরা কিন্তু আল্লাহ রব্লা আলমীর নৈকট্য লাভে ধন্য হতে পারি প্রথমত আপনি যখন ভালো রাখছে মন মন মিজাজ ভালো আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোনো দিনে যদি আপনি একটা রোজা রাখেন এই একটা রোজার বিনিময়ে আল্লাহ রবল আলমিন কাল দিন আপনার চেহারাকে সত্তর বছরের যে দূরত্ব এত দূরে জাহান নামের আগুন থেকে আল্লাহ আপনার চেহারাকে রাখবেন মানস ময়ো মানফি সবি বা আ দ লহু ও আনি নারে সবি আই অন্য বর্ণ এসেছে এটা মুসলিম সরফে বর্ণনা তিন বিজিটা বর্ণ এসেছে। এসেচে মানস ময়ৌ মানফি সবি লীল্লাহ জাল্লাহু বৈ নাহু না নারে খান্দকান কা বেই না সেমায়োল অর্ধ সন্তুষ্ট করার জন্য যদি আপনি একদিন রোজা রাখেন এই একটা রোজার বিনিময় এই মানে আসমান জমিনের মাঝে যে দূরত্ব এই দূরত্বের পরিমাণ আল্লাহ পরীক্ষা খনন করবেন এত দূরে জাহান নামের আগুন থেকে আপনার চেহারাকে কালকায় দিন আল্লাহ রাখবে এটা ওপেন বছরের যে কোনো সময় মন মিজাজ ভালো ভালো মানে বা দিনের থেকে রাতের থেকে দিন তুলনামূলক ছোটো আবহাওয়াও শীতল মন ভালো লাগলে আমরা রোজা রাখবো এই বউ এই রোজা নে কামল এর রসিলে আমি আল্লাহর কাছে আনাজ আজিজিবি আল্লাহ বলেছেন রোজা একমাত্র আমার জন্যই রাখা হয় আর এই নেকি আমি আল্লাহ নিজে হাতে দান করব। একসল সলফে তিনি বলেছেন কাল কায়ামতের দিন এই রোজাদারকে মানে হাসরের ময়দান উঠানো হবে এরপর রোজা রেখেছে অনেক ভালো আমল করেছে সাথে সাথে মানুষের অধিকার নষ্ট করেছে মানুষের চরিত্র উপর আঘাত এনেছে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে মানুষকে মানে কষ্ট দিয়েছে মানুষ কার গিবত করেছে কার চুগলি করেছে এক কথাই মানুষকে অনেক কষ্ট দিয়েছে যার দ্বারা তার দ্বারা মানুষ অনেক কষ্ট পেয়েছে ওই ব্যক্তিগণ আজকে অনেকেই নিজের এই বাহাদুরি দেখিয়ে কাউকে পরোয়াই করে না মনে করে যে এইভাবেই সারাদিন আমার চলে যাবে সারা বছর ওই অসহায় মানুষগুলো কাল দিন তার বিরুদ্ধে আল্লাহর নিকটে দাঁড়িয়ে যাবে দুনিয়াতে আমাকে এই কষ্ট দিয়েছে এই কষ্ট দিয়ে ভাইরা আমার ইনসানের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতনতা অবলম্বন করব। হকুক এই হকুক আদায়ের ব্যাপারে কিছুটা যদি কমতেও থাকে ঘাটতি থাকে আল্লাহ রহমান রহিম কো পরম করুণ দয়ালু আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু মানুষের অধিকার যদি আপনি নষ্ট করেন এই ক্ষেত্রে কিন্তু আল্লাহ আল্লা শুভান তালার কিন্তু করার কিছু নেই আল্লাহ বলবেন হাদিস এসেছে রাসু সাহেব বলেছেন যদি তোমরা কোন মানুষকে কষ্ট দিয়ে থাকো তাহলে ওই দিন আসার পূর্বেই তোমার ভাই থেকে তুমি মাপ চেয়ে নাও যেদিন তোমার দিনার দেড়হাম কোনো উপকারে আসবে না আর মুফলেসের হাদিস তো এসেছি যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে এই ব্যক্তিগণ কালকায়ামতির দিন দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ আমার এই সে দুনিয়াতেই ক্ষতি করেছে তখন আল্লাহ বলবে তুমি প্রতিশোধ নিয়ে নাও বলছে আল্লাহ প্রতিশোধের প্রয়োজনে আমার কিছু নেকির দরকার তখন ও যে নেক আমল করেছে এই নেকিগুলো ওদের মানে আমল নামায় ট্রান্সফার হয়ে যাবে এইভাবে কিন্তু আরও অনেক তার বিরুদ্ধে অনেকেই দাঁড়িয়ে যাবে কিন্তু নেকি তো শেষ এখন কি এখন এর গুণা এর গুণা হচ্ছে মানে ওর মানে ওই যারা হচ্ছে বাদিপক্ষ এই বাদিপক্ষর গুণা হচ্ছে ওর মানে ওর উপরে বর্তাবে তারপরেও দেখা যায় যে গুণা থেকেই যাবে তখন এসেছে খালেস দিলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ সিয়াম যদি পালন করে আল্লাহ বলছেন মলি ও আন বি তাহলে এর বিনিময় আল্লাহর রবল্লাহ আলমিন কাল কয়ামতির দিন বলবে বান্দা তোমার যে এই নেকির ঘাটতি আছে আমি আল্লাহর রবল্লাহ আলমিন এই রোজার ওসিলাই সেই ঘাটতিটা আমি পূরণ করে দিয়ে অতিরিক্ত আমি আল্লাহ তোমার গুণা মাফ করে দিলাম এটা হচ্ছে সিয়াম ভাই এটা হচ্ছে সিয়াম এই জন্যই এই রোজা রাখবো বিশেষ করে রমজান মাসে আমরা রোজা রাখলাম এই রোজার ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব রমজানের পরেই এই সওয়াল মাসে আজকে হচ্ছে এগারো তারিখ এই আর মাত্র নয় দিন অথবা আট দিন বাকি আছে সরি আঠারো দিন অথবা ১৯ দিন এর মধ্যে সওওয়াল মাসের মধ্যে যদি আপনি ছয়টি রোজা রাখেন তাহলে গোটা এক বছর রোজা রাখেন নেকি আল্লাহ আমার আমন আপ আমন নামে দান করবেন সাফি এবং হাম বলি মাঝা এক বছর দরে ফরস রোজা রাখলে যে নাকি আল্লাহ আপনি আমার আমল নামায় ফরস রোজার নেকি আল্লাহ দান করবেন আর এর বেকা আদিস্য এসে চেরাসু সারাসেম আবুয়াইয় আনসানি থেকে বর্ণিত মুসলিম ভাদিশ মানস মা রমবান সুম্মা আতবা আহ সিত্তা মিন সৌয়াল কে নাকা যে রমজানে রোজা রাখলো অথবা সৌয়ালে ছয়টি রোজা রাখলে এক বছর রোজা রাখার নেকি আল্লাহ তার আমুল নামে দান করবেন এটা তো এর ব্যাখ্যা রাসুল সাহেসব অন্য বর্ণনা ইবনু খুজাইমাসহ বেশ কিছু হাদিসে রাসুল নিজেই বর্ণনা করেছেন বলেছেন সিয়া মুসাহরের রমাবান বি আশারাতি আশহুর রমজান মাসের শিয়াম হচ্ছে দশ মাসে সমতুল্য দশ মাসে ডুজার ও মিন সিদ্িমিন বিশাহ রাইন আর হচ্ছে এই সওয়ালের সয়টু রোজা হচ্ছে দুই মাসে সুমতুল্ল ফিল কাসনাতুল বা এইভাবে হচ্ছে এক বছর রোজা রাখার নেকি আল্লাহ আমুল নামে দান করবেন আর হাদিস আর আল্লাহ তো কুরআ বলছেন হাসান যে কেউ ব্যক্তি যদি একটি ভালো আমল করে এই ভালো আমলের সর্বনিম্ন নেকি আল্লাহ রব আলমিন দশ থেকে স্টার্ট করেন তার এখলাস অনুপাতে এই ভালো আমলের নেকি দশ থেকে শুরু করে আল্লাহ সাতশো পর্যন্ত আল্লাহ তার আমল নামে দান করবেন সর্বনিম্ন সংকটে যদি আমরা গণ্য করি এক রোজার সমান দশ রোজা সুতরাং তিরিশটি রোজার সমান দশ মাস আর বছর পূর্ণ হতে দুই মাস বাকি এই সোয়ালের যদি দুই ছয়টি রোজা রাখেন আল্লাহ এক বছর রোজা রাখার নেকি দান করবেন এখন মাস আলা এই রোজাগুলোকে আমি লাগাতার রাখবো না গ্যাপ দিয়ে রাখবো না এই রোজাকে আমার রমজানের রোজা যদি কাজা থাকে সেই কাজা আদায় করার পরে রাখবো না এইটাও আগে রাখবো কোনটা এই ব্যাপার উলামাই মাইকের আমাদের বক্তব্য স্পষ্ট হাদিসের যে থেকে যে স্পষ্ট যেটা মানে প্রতীয়মান হচ্ছে তা হচ্ছে যে ব্যক্তি রমজানের রোজা পূর্ণ করল সুতরাং রমজানের যদি আপনি রোজা কাজা থাকে আর এর পরিমাণটা যদি অল্প হয় যেই অল্প রোজা মানে কাজা আদায় করার পর আপনি এই সওয়ালের ছয়টি রোজা রাখতে সম্পূর্ণ সক্ষম তার সেই ক্ষেত্রে আপনি আগে এই রমজানে ফরস রোজাটা কাজা আদায় করুন এরপর আপনি সওয়ালে ছয়টি রোজা রাখুন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি অনেক রোজা কাজা আছে আমি আপনি রোজার কয়েকটি রোজা রাখার পর অসুস্থ হয়ে গেছিলেন আপনার পনেরো বিশটি রোজা কাজা বা এইভাবে এত রোজা কাজা যেটা আপনি কাজা আদায় করে সওয়ালের এই ছয়টি রোজা আদায় করা আপনার পক্ষে অসম্ভব বা কঠিন সেক্ষেত্রে মাইকেরাম বলেছেন এইখানেও আবার কেউ বলেছেন যেমন শেখ হোসাইমির রহমুল্লাহ বলেছেন যে এই কাজা আদায় করতে করতে যদি জিলকাদাও এসে যায় লাগাতার আপনি এই প্রথমে সওয়ালে কাজা শুরু করবেন রমজানের এরপরে জিলকাদা যদি এসে চাই জিলকাদাতেও যদি আপনার সওয়ালের সাইটি রোজা রাখেন তাও আপনি নেকি পাবেন কিন্তু আবার অধিকাংশ ঐলামাই কেন বলছেন যে না যেহেতু সওয়ালের সাথে এটা সম্পৃক্ত করা হয়েছে এই জন্যই আপনার এই কাজা আদায় করা যদি খুব দুষ্কর এবং কঠিন হয়ে যায় অসম্ভব হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আগে সওয়ালে ছয়টি রোজা রাখুন এরপরে আগামী রমজান আসার আগে আপনি হচ্ছে কাজা আদায় করুন আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহা বুখারি মুসলিম শৈফের হাদিস তিনি হচ্ছে রমজানে যে রোজাগুলো কাজা থাকতো সাবান মাসে আদায় করতেন এটা অনেকেই বলেছেন যে তার সাথে খাস কারণ তিনি বলেছেন আর শুক্লু বেরসুল ইহল্লাহ আলী ওসাল্লাম রসুল্লাহ সাল্লামের মানে এই মানে খেদমত করার জন্য এটা ব্যস্ত থাকার দরুণে আমার এই সাবান মাসে এই সওয়াল মাসে ছয়টি রোজা রাখা কঠিন হতো এর দ্বারা এটাও বোঝা যাচ্ছে যে একজন স্ত্রীর উপরে তার স্বামীর যে কত হক যে নফল রোজা সেটা স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী রোজা রাখতে পারবে না কত বড় অধিকার আল্লাহ দিয়েছেন এর দ্বারা এটাও ওলামাইকেরাম এস্তেমবাদ করেছেন তো এই জন্যই আমরা এই আর সাবানের সওয়ালের রোজা আগে রাখার চেষ্টা করি এটা আপনি লাগাতার রাখতে পারেন এরপরে আপনি রমজান মাসের প্রথমে মিডিলের শেষে রাখতে পারেন তবে বেশ কিছু আলাম বলেছেন যে রাসুল সাহেব বলছে মানসম আতবা আতবা রমজানের পরেই আপনি এই রোজা রাখতে শুরু করবেন এটাই এই হাদির যারা বোঝাচ্ছে এই জন্য আগে ভাগেই রাখাটা ভালো তাছাড়াও মানে ফাস্টা বিকুল খৈরাত ভালো কাজ অতি দ্রুত বেগে সম্পাদন করাটাই ভালো এই জন্য মানে ঈদের দিন রোজা রাখা হারাম বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন আর হচ্ছে এই ঈদুল আজহার পরবর্তী তিন দিন যেটাকে কাইয়ামে তাস্টিক বলা হয় শুধুমাত্র ওই হাজিদের এই তিন দিনে রোজা রাখার অনুমতি এসেছে যাদের উপরে কুরবানি করা ওয়াজিব অথচ কুরবানির টাকা মানে কুরবানি করার সমর্থন নেয় এরা হচ্ছে ইচ্ছে করলে হজের যেহেতু এই দিনের মধ্যে গণ্য এই তিন দিন একমাত্র তারাই রোজা রাখবে বাকি ষাটটি রোজা যখন তারা নিজ বা বাসভবনে ফিরে আসবে তখন তারা রাখবে আশা রাতুন কামেরা অন্যথায় এই পাঁচ দিন রোজা রাখা সাধারণত মুসলিম নরনারীর উপরে হারাম এই জন্যই আমরা প্রথমে রাখাটা বল তবে ঈশ্বর মতন আপনি যখন ইচ্ছা এইটি রাখতে পারেন এরপরে সোমবার বৃহস্পতিবার আপনি রোজা রাখুন রাসুল সাহসে রোজা রেখেছেন সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয় এটা যদি সম্ভব না হয় পক্ষে মাসে ভাই তিনটা রোজা রাখার চেষ্টা করুন তিনটা রোজা যদি আপনি মাসে রাখেন এক মাস রোজা রাখার নেকি দান করবেন এইভাবে সারা বছর যদি আপনি বছরে মাসের প্রত্যেক মাসে তিনটি রোজা রাখেন গোটা বছর রোজা রাখলে যে আল্লাহ আমার আপনার আমল নামে সেই নেকি দান করবেন এই ক্ষেত্রে এক্ষেত্রে রাসুসাহসাম কোনো কোনো সাহাবিকে স্পেশালিস্টভাবে তিনি খাস ওসিয়ত করেছেন উপদেশ দিয়েছেন আবু আবুহরাইরা আবুদার গেফারি প্রমুখ সাহাবান আজমান কেনা বলেছেন আউসিনি আমার দোস্ত রাসুল আমাকে তিনটা ওসিয়ত করেছেন এক প্রত্যেক মাসে তুমি তিনটি রোজা রাখবা দুই নামাজ পড়ে না পড়ে তুমি ঘুমাবা না নামাজ সংরক্ষণ করবা তবে পড়তে বৃত্তিটা রেখে দেবে দুই তিন এই চাষের কমপক্ষে দুরাকাত নামাজ পড়বা ভাইরামার আমার শরীরে আমাদের শরীরে তিনশো ষাটটি জোড়া রয়েছে প্রত্যেক দিন আমার আপনার উপরে এই তিনশো ষাটটি জোড়ার জন্য প্রত্যেকটা জোড়ার বিনিময়ে একটি সৎকা করা উচিত কিন্তু এই সৎকাগুলো সাহবান আজমান কি রাসুল্লাহ আমাদের পক্ষেতে তিনশো ষাটটি সৎকা করা প্রত্যেকদিন সম্ভব নয় তখন রসুলসাল্লা সাল্লাম বললেন যে তুমি যদি প্রত্যেক দিনের চাষতে দু রাখা সলাত যদি আদায় করো তাহলে তিনশো ষাটটি সৎকা করলে যে নেকি আল্লাহ তোমার আমল নয় সেই করবেন এবং সেইটি হকটা আদায় হয়ে যাবে এই চাস্তে দু রাখা সলাতের বিনিময়ে তো এই জন্য আমরা এইটি করব। এই কমপক্ষে এইটা এই তিনটি আমল ছোট্ট আমল আমার এই যে আমরা এই ইসলামী আলোচনাগুলো অনেক বক্তব্য শুনি কিন্তু কমপক্ষে এই বক্তব্য থেকে একটা আমল তো আমরা আমলে নিতে পারি যে যাই হোক এই আলোচনা থেকে আজকের থেকে চেষ্টা করবো আমি আমলটি করবো এইভাবে তো আমরা যে কোনো একটা আমল করে নিতে পারি এইভাবেই রমজানে আমরা রোজার এই ধারাবাহিকতা রক্ষা করব এরপরে আমরা আমল লাইল করেছি রমজান মাসের যেটি তারাবি বাকি এগারোটি মাসে সেটি হচ্ছে তাহাজ্যুট আমরা তারাবিন নামাজ পড়েছি তেমন লাইল করেছি সুতরাং সারাটি বছর অল্প হলো আপনি দুই রাকাত হলেও চেষ্টা করুন এ কেয়ামুল লাইলের ধারাবাহিকতা মানে অব্যাহত রাখার রাসু সালাইসা আবদুল্লাহ বিন আমর বিন আস তিনি তাকে বলেছেন লাতাকুন মিসলা ফুলানিন তোমার অবস্থা যেন ওই ব্যক্তির মতো না হয় যে হচ্ছে মানে কি আমুল লাইল করলো অতপা ছেড়ে দিল এমনটি জন্য না হয় আমরা চেষ্টা করব ভাই আমার এই ধারাবাহিকতা রক্ষা করা এরপরে আমরা জবানকে হেফাজত করেছি মিথ্যা কথা চুগলি পরনিন্দা এগুলো পরিহার করেছিলাম না জানি আমার রোজা হালকা হয়ে যেতে পারে কিন্তু এই রোজা চলে যাওয়ার পর আবার ওই অবস্থায় ফিরে যেন না আসি এই জন্য জবানকে হেফাজত করবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বাইর আমার এই জবানকে সংরক্ষণ করতেই হবে এই ভগর ভগর খামাখা এরকম কথা আমরা বলবো না মিন হোসনেল ইসলামেল মারে তার কুহু মায়নি এরপরে রমজান মাসে আমরা দান খায়রাত করেছি ফিতরা দিয়েছি জাকাত দিয়েছি সব মানুষকে সাহায্য সহযোগিতা করেছি বাকি এগারোটি মাসেও কিছুটা হলো আমরা দান খাইরাত করবো আমার যখন আমি ঘুম থেকে জাকি আমার কাছে আপনার কাছে আল্লাহ দুইজন ফেরেস্তা পাঠায় এর মধ্যে একজন ফেরেস্তার দায়িত্ব হচ্ছে আপনি যদি দান করার মন মানসিকতা থাকে আপনি যদি করেন তাহলে ওই ফেরেস্তা আপনার জন্য দোয়া করে আল্লাহ আতি মুনফেকান সালেফা ইয়ে আল্লাহ যেই ব্যক্তি দান করলো তার সম্পদ আপনি বাড়িয়ে দিন পক্ষান্তরে আপনি যদি দান দান করার যদি মন মানসিকতা না থাকে আপনি যদি কার্পণ্যতা মানে ভাব যদি পোষণ করেন আপনার জন্য ওই দিয়ে আতি, আল্লাহ যে হাত সংকুচিত করে রাখলো পূর্ণতা পোষণ করলো এর সম্পদকে আপনি সংকুচিত করুন এর সম্পদকে আপনি ধ্বংস করে দিন এরকম যেন এই মানে বদ্ধ আপনার জন্য চলে আসে অনেক উল্লাম বলেছেন এই হাদিসের উপর আমল করার জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকদিন সকালে একটা সুন্দুক তৈরি করব যে সুন্দুকে হইতে পারে আমি পঞ্চাশ হালালা এক রিয়াল আমি অনুপাতে সুন্দুকে সকালে রাখব এক মাসের শেষে দুই মাস তিন মাস যেই টাকাটা জমা হবে জনকল্যাণমূলক খাতে এতিমখানায় মসজিদ মাদ্রাসায় অসহায় মানুষকে আমরা দান করার চেষ্টা করব এইভাবে আমরা এই দান করার মানে এই বিষয়টাও আমরা অব্যাহত রাখবো এরপরে আমরা কোরআন তেলাওয়াত করেছি কোরআনের সাথে সম্পর্ক যেন একবারে সেদ না হয় আমরা কোরআন তেলা করব। একটা আমি রুটিন করে নেব যে মাসে কমপক্ষে একবার আমি খতম করব। এইটা আমরা চেষ্টা করব ভাই আমার এরপরে যেটি সেটা হচ্ছে জামাতে আমরা নামাজ পড়েছি রমজান মাসের সবচেয়ে যেই নামাজের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায় বাকি এগারোটি মাসে সেই মাসে সবচেয়ে উপস্থিতি কম লক্ষ্য করা যায় সে হচ্ছে ফজর সলাতে কোন সালাতে ভাইরা ফজর সালাতে কিন্তু রমজান মাসে সবচেয়ে উপস্থিতি বেশি লক্ষ্য করা যায় বাকি এগারোটি মাসে কিন্তু এই সলাতে উপস্থিতি সবচেয়ে কম লক্ষ্য করা যায় রমজান চলে গেল মসজিদের কাতারগুলো হাহাকার এমনটি জন্য না হয় আমার আল্লাহ বলে আলমীর কাছে আমরা এই রমজান মাস এটি অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে ভাইরা আমার এই ভালো আমল এটি কখনো বান্দার হচ্ছে এটা মানে মানে এই ভালো আমলের ধারাবাহিকতা কখনো এটা শেষ হয় না এই জন্যই আহমদ বিন হাম্বুর রহিমুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল মাতা ইয়াজিদুল আব্দু তো আমার রহা ইমাম সাহেব এই ইবাদত থেকে রেস্ট নেওয়ার কোনো সুযোগ আছে নাকি আমি একটু অবসর নেব দু একদিন রেস্ট নিব তখন আহমদ বিন হাম্বুর রহিমুল্লাহ বলেছেন ইদা কদামা আহাদা রিজলাই বা এহদা রিজলাই ফির জান্না দুই মানে পদযুগলের মধ্যে এক পাও যেদিন সে জান্নাতের মধ্যে রাখবে সেই দিন থেকেই সে ইবাদত থেকে অবসর নিবে তার আগে ইবাদত থেকে অবসর নেওয়ার মতন কোনো সুযোগ তার নেই সুতরাং নেক আমল এটা অব্যাহতভাবে চলতেই থাকবা রসুল সাল্লাম বলেছেন আহাবুল আমল ইহে আদাম কাল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হচ্ছে ভালো আমল যেটা কন্টিনিউ করা হয় যদিও অল্প হয় আল্লাহ হরবুল আলমিন আমাদের সকলকেই তৌফিক যেন দান করেন রমজান মাসে আমরা যে ইবাদত করেছি নিশ্চয়ই যেইভাবে ইবাদত করা উচিত ছিল আমরা ওইভাবে করতে পারি নাই রমজানে যেইভাবে পবিত্রতা রক্ষা করা প্রয়োজন ছিল এইভাবে আমরা পবিত্রতা রক্ষা করতে পারি নাই তাই এরপরেও যতটুকু ইবাদত করেছি আল্লাহ ভুল ত্রুটি নিশ্চয়ই রয়ে গেছে কুমতি এবং নকশ নক্স নিশ্চয় রয়ে গেছে হে আল্লাহ ভুল ত্রুটি আপনি মার্জনা করে দিয়ে এই মাসে যে ইবাদত করলাম এর অসিলে আপনি আমাদের জীবনের গুনা খাতা আল্লাহ মাফ করে দিন এবং বাকি এগারোটি মাস যেন আমরা এই ভালো আমলের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি এই তফিক আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ আলম ওসলিল্লাহ নব্বীন মোহাম্মদ ও আলা আলি ওসাবি আজমাইল আসসালামু আলাইকুম আরহামল্লা বরাকাত